তো আমি শুরুতে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, ফাইল থেকে নিউ ডকুমেন্ট, রেজুলেশনটা আমি 300 নিয়ে ওকে করছি। এখন গত ক্লাস ছিল আমাদের যে বেসিক সিলেকশন টুলস, দেন আজকে হচ্ছে অ্যাডভান্স সিলেকশন টুলস। ঠিক আছে, আমি যদি একটু মডিউলটা ওপেন করি, আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে এই ধরনের বিষয়গুলো আমরা দেখেছিলাম, দেন সেকেন্ড ক্লাসে এসে আমরা অ্যাডভান্স টুল ইউজ দেখব, ওই সিলেকশন টুলেরই একটু ডিটেলড অপশন গুলো দেখবো আজকে, যেমন সাব সিলেকশন টুলস, তারপর ফেদার সিলেকশন টুল, সাব সিলেকশন টুল, ফেদার এন্টিয়ালাইজ, সিলেকশন স্টাইল, ক্রপ টুল, ইমেজ সাইজ, সেভ ফর ওয়েব, ফাইল ফরম্যাট, এরকম। ঠিক আছে, তো ফার্স্টে দেখেন আমরা সিলেকশন টুলে সাব সিলেকশন অপশন গুলো দেখবো। দেখেন নর্মালি আমরা এই ধরনের সিলেকশন করতে পারি, ঠিক আছে, নর্মালি এই ধরনের সিলেকশন করতে পারি, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে এই সিলেকশন তো এরকম থাকছেই, আমি এর পাশাপাশি নতুন আর একটা সিলেকশন করব, এরকম এখানে একটা সিলেকশন আছে, এর পাশাপাশি আমি নতুন আর একটা সিলেকশন করব, সেক্ষেত্রে এখন কিভাবে করব, সেক্ষেত্রে এখন কিভাবে করব। তো দেখেন, অথবা আপনি এই সিলেকশনের সাথে নতুন সিলেকশন অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে, এখন এই কাজগুলো তো হচ্ছে না, রাইট? আমি যখন এদিকে নিতে যাচ্ছি চলে যাচ্ছে, এটা কিভাবে হয় দেখেন, আমার এখানে সাব সিলেকশনের জন্য চারটি অপশন রয়েছে, সাব সিলেকশনের জন্য চারটি অপশন রয়েছে, নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন অ্যান্ড ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই যে আমি ওয়ার্ডগুলো বলছি, এগুলোর যদি আপনি নামগুলো ভালো করে একটু মানে মিনিংটা চিন্তা করেন, এই ওয়ার্ডগুলো মিনিংগুলো চিন্তা করেন, তাহলে কিন্তু কোনটা কি কাজ করবে এটা আপনার একটা আইডিয়া হয়ে যাবে। যেমন ধরুন এটা হচ্ছে নিউ সিলেকশন, এটা দিয়ে কাজ করলে কি হবে, নতুন নতুন সিলেকশন আমি তৈরি করতে পারবো। এটা কি অ্যাড টু সিলেকশন, অ্যাড টু সিলেকশন মানে কি অ্যাড করা, যোগ করা। এখন দেখেন এটা নিয়ে যখন আমি সিলেকশন নিচ্ছি, তখন দেখেন সিলেকশন গুলো চলে যাচ্ছে না, সিলেকশন গুলো কিন্তু চলে যাচ্ছে না, ঠিক আছে দেখেন। অথবা আমি এর ভেতরেও দেখেন এই যে সিলেকশন অ্যাড করে দিতে পারছি, এই যে যাচ্ছে এর মধ্যে এই সিলেকশন গুলো অ্যাড করে দিব, দেখেন অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এভাবে সিলেকশনের মাঝে সিলেকশন অ্যাড করে দেওয়া যায়, ঠিক আছে। দেন সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা কি কাজ করে দেখেন, সাবট্রাক্ট মানে কি বিয়োগ করা। এখন আমি সিলেকশন থেকে যদি সিলেকশন বাদ দিতে চাই, এই যে দেখেন সিলেকশন থেকে সিলেকশন কি হচ্ছে, বিয়োগ হচ্ছে, দেখছেন সিলেকশন থেকে সিলেকশন বিয়োগ হচ্ছে। তাহলে এভাবে কিন্তু আমরা সাব সিলেকশনের কাজটা আমরা করতে পারবো, এই যে সো সাব সিলেকশনটা দিয়ে দেখেন আমি কিন্তু চাঁদ তৈরি করে ফেলতে পারি। আমি আগে একটা বৃত্ত নিলাম, সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা নিয়ে এভাবে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি নতুন একটা লেয়ার নিই, এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার দিয়ে দিব। আচ্ছা, চাঁদের কালারটা মেবি অ্যাপ্লাই করা হয় নাই, তখন চাঁদের উপরে আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করব। আচ্ছা দেখি কালারটা অ্যাপ্লাই হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডে কালারটা ব্ল্যাক না করলে কিন্তু দেখা যাবে না, কারণ আমি হোয়াইটের উপরে হোয়াইট কালার অ্যাপ্লাই করেছি, সো ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট করে দিচ্ছি, এই দেখেন চারটা দেখা যাচ্ছে এখন, ঠিক আছে। সো এটা কিভাবে করলাম, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন ওইটা অপশনটা ইউজ করে। আচ্ছা এখন তারপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এটা দেখেন কি করবে,
এখানে একটা সিলেকশন, এটা একটা নিলাম, নিয়ে এভাবে যখন দিলাম এই যে দেখেন কি হলো, কি হলো দেখেন, মাইনাস হলো, ঠিক আছে দেখেন এই যে এই দুইটার মধ্যে কমন যতটুকু এতটুকু থাকবে, বাকিগুলো চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ। ওকে, এখন আসি, এখন আমরা যেটা করব যে ফেদারের কাজটা দেখব, ফেদার কি কাজ করে দেখেন। ফেদারের কাজটা দেখার জন্য আমি একটি ছবি নিয়ে আসব, দেন ফেদারের অ্যামাউন্ট এখান থেকে দিয়ে দিলাম সাপোজ 30 পিক্সেল। ছবিটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন ছবিটা কপি হয়ে এখানে আসলো এবং কেমন দেখা যাচ্ছে দেখেন। মনে হচ্ছে চারপাশটা এই ডকুমেন্টের সাথে একটু মিশে আছে, ঠিক আছে। আর আপনি যদি এখানে ফেদারটা না দিতেন, ধরুন এখানে হচ্ছে জিরো, মানে ফেদার না নিয়ে যদি কপি করতাম সেক্ষেত্রে কি হতো, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি, দেখেন এটা হার্ডলি এখানে এসে বসে আছে। এটা বোঝাই যাচ্ছে যে আমি অন্যখান থেকে কপি করে এখানে নিয়ে আসছি, বা এটা দেখেন ডকুমেন্টের সাথে এই যে পেছনের যে আমার ব্যাকগ্রাউন্ডটার কালার ওইটার সাথে কিন্তু দেখেন মিশে যাচ্ছে না সুন্দরভাবে। আর অপর দিকে আপনি যদি নিচের এটা দেখেন, দেখেন সো এটা কিন্তু মিক্সড আপটা ভালো হয়েছে। তো এই জন্য আমাদের ফেদার ইউজ করার প্রয়োজন হবে। তো ফেদার ইউজ করার সিস্টেমটা আমি আবারও বলছি, আপনার কোনো সিলেকশন নেওয়ার আগেই এখানে ফেদারের একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, দেন ইন্টারফেস। এবার আপনি কোনো একটা সিলেকশন নিয়ে যদি কপি করে পেস্ট করেন তাহলে ফেদার অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, আরেক ভাবে ফেদার অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে এখান থেকে ধরুন আপনি জিরো আছে, আপনি সিলেকশন নিয়েছেন, তারপর আপনি চাচ্ছেন ফেদার অ্যাপ্লাই করবেন, এখন এখানে অ্যামাউন্ট দিলে কিন্তু কাজ হবে না। এখন যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে ফেদার, এখান থেকে এসে আপনি একটা ফেদারের অ্যামাউন্ট দিয়ে দেন, কপি করেন, দেন এখানে এসে পেস্ট করেন, ঠিক আছে। পেস্ট করলে দেখেন এখানে ফেদারটা অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে আমরা ফেদার অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আশরাফুল হ্যান্ড রেজ করেছে, হ্যাঁ আশরাফুল বলেন। এই ফেদারে যে অ্যামাউন্টটা দিলাম এটাতে কি মানে কোন কিছু বোঝা যাবে যে কোন ছবিতে আমার কতটুকু ফেদারের অ্যামাউন্ট নিতে হবে বা এরকম কিছু? এটা কাজ অনুসারে আপনার ডিজাইনের উপরে ভিত্তি করে নিতে হবে, ঠিক আছে। আমি ওরকম এক্সাক্ট কোনো অ্যামাউন্ট আসলে বলতে পারবো না, এসব ক্ষেত্রে এটা বলা যায় না, ঠিক আছে। এটা আপনার ওই ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনাকে এটা সিদ্ধান্ত নিতে হবে, ধরুন অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে কতটুকু দিলে ভালো লাগছে বিষয়টা এরকম, ঠিক আছে। ওকে, তো তাহলে ফেদার দেখলাম, ফেদারের পরে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান্টি অ্যালায়াজ এর কাজ। ফেদারের পাশে যে অপশনটা থাকে আমাদের সেটা হচ্ছে অ্যান্টি অ্যালায়াজ। এখন আপনার যদি অন্য কোনো টুল সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যান্টি অ্যালায়াজ এর অপশনটা আপনি কিন্তু দেখতে পাবেন না, ঠিক আছে। অন্য কোনো টুল থাকলে আপনি এখানে অ্যান্টি অ্যালায়াজ এর চিহ্নটা আপনি এখানে অপশনটা পাবেন না। তো কিভাবে পাবেন, আপনি ইলিপটিক্যাল টুলটা ইউজ করলে বা এই টুলটা যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনি এখানে এই অ্যান্টি অ্যালায়াজ অপশনটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এখন দেখেন অ্যান্টি অ্যালায়াজ এর টিক চিহ্ন থাকলে কি হয় আর না থাকলে কি হয়, তার মানে আমি একটা বিষয় বুঝলাম যে অ্যান্টি অ্যালায়াজ কাজ করে শুধুমাত্র এই বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আপনারা অন্য কোনো টুল, রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে নিয়ে যদি অ্যান্টি অ্যালায়াজ খোঁজেন যেটা অ্যাক্টিভ হয় না কেন, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। আপনার বুঝতে হবে অ্যান্টি অ্যালায়াজ কাজ করে অনলি আপনার হচ্ছে বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, এখন আমরা
যেটা করব সেটা হচ্ছে যে অ্যান্টি অ্যালার্জেটিক জন্য ছাড়া আগে আমরা একটা কালার অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা এখানে আগে একটা কালার অ্যাপ্লাই করি, দেন আমরা এবার অ্যান্টি অ্যালার্জির টিক চিহ্ন দিয়ে আমরা আর একটা কালার অ্যাপ্লাই করব। ওকে, এখন নর্মালি দূর থেকে দেখতে দুইটা কিন্তু একই রকম লাগছে, কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যখন জুম করব, জুম করলে পরে এখন দেখেন তো বিষয়টা কেমন। দেখেন যখন জুম করতেছি এখন দেখেন একই পরিমাণ জুমে এইটার এজ গুলো কেমন দেখা যাচ্ছে আর এইটার এজ গুলো কেমন দেখা যাচ্ছে। দেখেন এটা একটু স্মুথ টাইপের লাগছে, বাট এইটার এজ গুলো দেখেন কেমন কাটা কাটা লাগছে, ঠিক আছে? আমি যদি আরো জুম করি দেখেন এটার এজ গুলো হার্ডলি বোঝা যাচ্ছে, আর এটার এজ গুলো দেখেন শ্যাডো, দেখেন এটাতে দেখেন শ্যাডো হয়েছে, লাস্ট পিক্সেল গুলো শ্যাডো তৈরি হয়েছে আর এখানে কোনো শ্যাডোর বিষয় নাই। তার মানে আমরা একটা বিষয় বুঝলাম, এন্টি এলাইজ লাস্ট পিক্সেল গুলোকে শ্যাডো ক্রিয়েট করে, ঠিক আছে? এন্টি এলাইজ কি করে, লাস্ট পিক্সেলকে শ্যাডো ক্রিয়েট করে, যে কারণে আপনার এন্টি এলাইজ এ টিক চিহ্ন রেখে কোনো আমরা অবজেক্ট যদি অবজেক্টে কালার অ্যাপ্লাই করি তাহলে সেটা দেখতে স্মুথ দেখায় বা সুন্দর দেখায়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে অ্যান্টি অ্যালাইজার পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টাইল। দেখেন স্টাইলটা হচ্ছে সিলেকশন স্টাইল, এখানে স্টাইলটা হচ্ছে সিলেকশন স্টাইল, আচ্ছা? সিলেকশন স্টাইল তিন প্রকার, ঠিক আছে? নর্মাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ, ঠিক আছে? নর্মাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ, এখন নর্মালি যদি সিলেকশনটা থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা মতো সিলেকশন কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? আঁকা বাঁকা ওয়াইড হাইট যেটা যতটুকু দরকার, কিন্তু আপনার যখন এখান থেকে ফিক্সড রেশিওটা সিলেক্ট করবেন তখন যেটা হবে যে আপনি নির্দিষ্ট একটা রেশিও অনুসারে সিলেকশন নিতে পারবেন, এই যে নির্দিষ্ট একটা রেশিও অনুসারে সিলেকশন নিতে পারবেন, তাছাড়া কিন্তু সিলেকশনটা নেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? নির্দিষ্ট একটা রেশিওতে সিলেকশনটা নিতে হবে, যেমন এখানে ওয়াইড এবং হাইট 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ দেওয়া আছে। আপনি যদি এখানে ওয়াইড দিয়ে দেন 3 আর হাইট দিয়ে দেন 1, তার মানে কি ওয়াইডটা কিন্তু বেশি হবে আর হাইট কম হবে। এখন যদি আমি এভাবে বড় করতে রাখি, দেখেন যতই এটা বড় হোক না কেন আপনার সব সময় ওই হাইটের চেয়ে ওয়াইডটা কিন্তু বেশি থাকবে। আবার সেম ভাবে আমি যদি ওয়াইডটা দেই 1, আমি এখানে হাইটটা দেই 3, তাহলে এই যে এখন দেখেন হাইটটা কিন্তু বেশি হচ্ছে, ঠিক আছে? এখন কি হচ্ছে, হাইটটা বেশি হচ্ছে, ঠিক আছে? এটা আপনার স্বাভাবিক, এরকম যেহেতু রেশিও অনুসারে হচ্ছে, ঠিক আছে? তো যখন কোনো আমাদের এরকম নির্দিষ্ট রেশিও অনুসারে আমাদের সিলেকশন নেওয়ার প্রয়োজন হবে তখন আমরা তাহলে ফিক্সড রেশিও ইউজ করব। এবার আসেন ফিক্সড সাইজ। এবার আপনাকে বলা হচ্ছে যে আপনাকে 4 ইঞ্চ বাই 4 ইঞ্চিতে একটা সিলেকশন আপনাকে নিতে হবে, ঠিক আছে? 4 ইঞ্চ বাই 4 ইঞ্চিতে একটা সিলেকশন নিতে হবে, তাহলে আপনি এখানে
জাস্ট কি করেন 4 ইঞ্চ এখানেও 4 ইঞ্চ দিলেন, দিয়ে আপনি আগে ফিক্সড করে নিলেন। এখন একটা জাস্ট ক্লিক করবেন, এই যে 4 ইঞ্চ বাই 4 ইঞ্চ তে আপনার সিলেকশনটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তুষার চন্দ্র দে আপনি ক্লাসে জয়েন হতে পারছিলেন না কেন? আর ক্লাস তো 3টা থেকে, আপনি 3:30টায় এসে আপনি জিজ্ঞাসা করছেন ক্লাস শুরু হয়েছে কিনা, ক্লাসের লিংক দেওয়া হয়েছে তার মানে তো ক্লাস অবশ্যই শুরু হয়েছে। আর আপনি নাকি জয়েন হতে পারছিলেন না, এখন হইলেন কি হবে, ঢুকা যাচ্ছে না নাকি? যাই হোক, ক্লাস 3টা থেকে আপনারা মনোযোগী থাকবেন, অনেকে ক্লাসে আজকে লেটে জয়েন করেছেন, আপনারা হচ্ছে পরবর্তী ক্লাস থেকে অবশ্যই টাইমটা আপনারা মেইনটেইন করবেন। ওকে, তাহলে দেখেন আমরা এখান থেকে নির্দিষ্ট রেশিও অনুসারে আমরা সিলেকশন নিতে পারি, মানে ফিক্স সাইজ অনুসারে, নির্দিষ্ট সাইজ অনুসারে। রেশিও নিলে কি ওইটা ছোট থেকে যতই বড় করেন ওই সাইজে হবে, হতে থাকবে। আর ফিক্স সাইজ কি একবার একটা সাইজ আপনি দিয়ে দিবেন, ওইটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন, কোনো ড্র্যাগও করা লাগবে না, কিছুই করা লাগবে না। আপনি ধরেন 300 পিক্সেল বাই 150 পিক্সেলে একটা সাইজ আপনি চাচ্ছেন, ক্লিক করেন, এই যে দেখেন হয়ে গেছে, ঠিক আছে। বা আপনি হচ্ছে 900 পিক্সেল বাই আপনি হচ্ছে এখানে দিলেন 450 পিক্সেল, ক্লিক করেন, এই যে। তাহলে এভাবে আমরা কিন্তু কোনো নির্দিষ্ট সাইজ নিয়ে যখন একটা সিলেকশন নেওয়ার প্রয়োজন হবে আমার, তখন আমি কিন্তু এভাবে নিতে পারবো। ম্যানুয়ালি যদি আপনাকে বলা হতো যে আপনি এরকম ভাবে একটা সিলেকশন নেন, তো ধরেন সিলেকশনটা হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, দেখেন, আচ্ছা আমার ডকুমেন্টটাই তত বড় না, ধরেন 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি নিব, আচ্ছা অত বাদ দিই, ধরেন 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি নিব, দেখেন একবারে কি অ্যাকুরেট হচ্ছে, হয় 4.013 হয়ে যাচ্ছে, ঠিক আছে, হয় একটু কম হয়ে যাচ্ছে, না হয় একটু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন 4.013 সর্বসাকুল্যে এরকম করা গেল। আর আমি যদি এখান থেকে এত কিছু বাদ দিয়ে কি করতাম, এখানে আমি 4 ইঞ্চ দিয়ে দিব, অ্যান্ড এখানেও আমি 4 ইঞ্চ দিয়ে দিব, তাহলে যদি ক্লিক করি এক ক্লিকেই দেখেন আপনার কাজটা হয়ে গেল, ঠিক আছে। তো এই সিলেক্ট, এই অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিন্তু চাইলেও ওই স্বাধীনভাবে আপনি এখন ইচ্ছা মতো আপনি কিন্তু সিলেকশন নিতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনাকে নর্মাল তাতে রাখতে হবে, তাহলে আপনি যে ইচ্ছা মতো যেদিক সেদিকে দরকার আপনি সিলেকশন নিতে পারবেন। আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলটা ব্যবহার আমরা দেখব, ধরেন এই ইমেজটাকে আমি ক্রপ করতে যাচ্ছি, তাহলে আমরা এই, এটা হচ্ছে ক্রপ টুল, ঠিক আছে, ক্রপ টুল। তো আমি কিবোর্ড থেকে যদি সি বাটনটা প্রেস করি তাহলে কিন্তু ক্রপ টুল সিলেক্ট হয়ে যাবে। এখন আপনার হোয়াইট যতটুকু আপনি দরকার, ধরেন এতটুকু রাখতে যাচ্ছেন, আমি এতটুকু রাখবো, স্কোয়ার একটা পিক রাখবো আর কি, দেন এখান থেকে টিক চিহ্ন ক্লিক, এই যে, ঠিক আছে। অথবা এতটুকু পর্যন্ত, এই যে, তাহলে এভাবে ক্রপ করে ফেলতে পারেন। আবার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়েও আপনি ক্রপ করতে পারেন, কিভাবে, এখানে ধরেন আপনি দিলেন 6 ইঞ্চ,
না 72, এই যে এভাবে আপনি সেট করে কিন্তু দিতে পারবেন। তাহলে নির্দিষ্ট সাইজ নিয়ে আমরা যখন ক্রপ করতে চাবো তখন কিন্তু এভাবে আপনি ক্রপ করতে পারেন। এখন আপনাদের ক্রপ টুল নিয়ে একটা কাজ থাকবে, একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে ফেসবুক কভার ফটো ডিজাইন। ঠিক আছে, এখন ফেসবুক কভার ফটোর সাইজ কত হয়? ফেসবুক কভার ফটো সাইজ হচ্ছে 851x315 পিক্সেল। ঠিক আছে, 851x315 পিক্সেল। এখন এই কাজটা করার জন্য আমাদের আগে একটা ছবি নিতে হবে। হ্যাঁ, এটাই নিলাম। এখন আমি এখান থেকে, আচ্ছা এখন আমি যে এটাকে 851x315 পিক্সেল আমি এটাকে ক্রপ করব, এখন কথা হচ্ছে যে এই ছবিটার আসলে সাইজ কি 851 পিক্সেল ওয়াইড আছে বলেন তো? আছে কি না আছে এটা তো আমরা জানি না, তাই না? এটা তো আগে আমাদের জানতে হবে। ধরেন আমি 1000 টাকা থেকে 800 টাকা খরচ করব। এখন 800 টাকা খরচ করতে হলে আমার তো 800 টাকার চেয়ে বেশি থাকতে হবে, তাই না? বা কমপক্ষে 800 টাকা থাকতে হবে আমার কাছে। এখন আমার কাছে আছে 500 টাকা আর আমি খরচ করতে চাচ্ছি 800 টাকা। 800 টাকা দিয়ে আমি কিছু ধরেন কিনতে চাচ্ছি, তাহলে কি সেটা আমার পক্ষে পসিবল হবে? সেটা তো আমার পক্ষে পসিবল হবে না। এখন আমার ছবিটা কাটতে হবে, মানে আমার ওয়াইড লাগবে 851 পিক্সেল। এখন আমার ধরেন ওয়াইড আছেই 600 পিক্সেল, তাহলে তো আর হলো না। তো এজন্য আগে সাইজটা দেখে নিতে হবে, যে কোনো ছবি নিয়েই আমি ট্রাই করলেই তো আর হবে না। এখন ছবির সাইজটা দেখবো কি হবে, দেখেন ইমেজ থেকে ইমেজ সাইজ, অথবা শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল আই, অল্টার কন্ট্রোল আই বা কন্ট্রোল অল্টার আই যেটাই দেন না কেন কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো তাহলে আপনার হচ্ছে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, দেন এখানে এসে আপনি কি করছেন, এখানে এসে আপনি পিক্সেলে দেখবেন 1600x900 পিক্সেল রয়েছে, দ্যাটস অ্যান আপ। ঠিক আছে, আপনার অ্যান আপ সাইজ রয়েছে। তা এখন আমরা কি করব, তাহলে আমরা খুব ভালোভাবে ক্রপ করতে পারবো। এখানে আমি দিয়ে দিচ্ছি, কত 851 পিক্সেল ওয়াইড, 851 ইঞ্চি হয়ে গেছে। আর হচ্ছে হাইট হচ্ছে 300, সরি ওয়াইডই হবে 315 পিক্সেল। ঠিক আছে, 851 পিক্সেল হবে ওয়াইড আর হাইট হবে 315 পিক্সেল। এটা হচ্ছে ওয়াইডের বক্স, এটা হচ্ছে হাইডের বক্স। এখন আপনি যতটুকু রাখতে চাচ্ছেন এতটুকু ক্লিক করলে এই যে হয়ে গেল, এটা ফেসবুক কভার ফটো সাইজ। আমি যদি এখন আবার একটু ইমেজ সাইজে গিয়ে চেক করে দেখি, এই যে 851x315 পিক্সেল। ঠিক আছে, তাহলে এভাবে আমরা খুব সহজেই ফেসবুক কভার ফটো সেভ করতে পারবো। ডিজাইন কিন্তু করতে হবে না, আপনাদের কাজ হচ্ছে জাস্ট যে কোনো একটা ইমেজ এরকম ডাউনলোড করে FB কভার ফটো হিসাবে রিসাইজ করা, ঠিক আছে, ক্রপ করা। তো এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের আজকে। দেন এখন আপনাদের আর একটা হচ্ছে ভালো কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে কি যে ইমেজের সাইজ কিভাবে আমরা কমাতে পারি। ঠিক আছে, ইমেজের সাইজ কিভাবে আমরা কমাতে পারি, তো সেজন্য আমার আগে কিছু ইমেজ লাগবে, মানে MB সাইজ কমবো। ধরেন ইমেজটা আছে 10 মেগাবাইট বা 5 মেগাবাইট, আমি সেটাকে 1 মেগাবাইটের মধ্যে নিয়ে আসবো, বাট কোয়ালিটিটাও ভালো থাকবে। তো দেখি কিভাবে করা যায়।
আচ্ছা, এই ছবিগুলো সাইজ কেমন? আচ্ছা, এটা সাইজ বেশি না, সাইজ কম রয়েছে। আচ্ছা, এই ছবিটার সাইজ কত আছে? 3.86 মেগাবাইট। এই ছবির সাইজ, আচ্ছা এই ছবির সাইজটা বেশি আছে, এই দুইটার সাইজই বেশি আছে। এটা সাইজ আছে 6 মেগাবাইট, এটা আছে 8 মেগাবাইট। ওকে, আচ্ছা এই দুইটা ছবির সাইজ আমরা বেশি দেখতে পাচ্ছি, এই দুইটা ছবির সাইজ ধরুন আমি কমাবো। আচ্ছা, এখন এখন আমরা যেটা করব, যে এই ছবিটার সাইজ রয়েছে কত, এই ছবিটার সাইজ রয়েছে 6.73 মেগাবাইট। এখন আসেন এই ছবিটার সাইজ আমি কমাই দেখি। ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাব, ফাইল থেকে সেভ ফর ওয়েব। এখন ওয়েবের জন্য আমরা এর আগে বলেছিলাম গত ক্লাসে যে ওয়েবের জন্য ফাইল সাইজ কম থাকতে হয়। তো ফটোশপে আপনার দেখেন ফাইল সাইজটা আসলে আপনার এই জন্য মানে কম যেন করতে পারেন, এই জন্য বা ওয়েবের জন্য কাজ করার সময় যেন সাইজটা কম হয়, এজন্য সেরকম একটা অপশনই দিয়ে দিয়েছে। ঠিক আছে, ফটোশপেও আছে এটা, ইলাস্ট্রেটরেও আছে। এখন দেখেন সেভ ফর ওয়েবে যদি আমি ক্লিক করি, দেন সেভ, আমি মিডিয়াম কোয়ালিটিতে সেভ করতেছি। এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, মিডিয়াম আছে, লো আছে, হাই আছে, ভেরি হাই আছে, মিডিয়ামই সেভ করছি। এছাড়া ম্যানুয়ালিও এখান থেকে কোয়ালিটিটা কমানো বাড়ানোর সুযোগ রয়েছে। যাই হোক, আমি সেভ করে দিই, দেখি কি অবস্থা হয়। কোর 1 দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা ছবি দুইটা ওপেন করি, আগে সাইজটা পরে দেখাই। আপনারা আগে ইমেজের লুকিংটা দেখেন আসলে কোনো চেঞ্জ দেখতে পান কিনা। ঠিক আছে, দেখেন দেখেন তো ছবির রেজুলেশনটা দেখছেন কত চমৎকার কোয়ালিটি। ঠিক আছে, সুপার কোয়ালিটি। এটা দেখেন, এটাও কিন্তু একই, এটা কিন্তু ছিল হচ্ছে অরিজিনাল। ঠিক আছে, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে পরবর্তীতে আমি যেটা সাইজ কমিয়েছি আর এটা হচ্ছে অরিজিনাল। বাট আমি যদি জুম করি, আপনি এখানে লুকিং এর দিক থেকে কোনো আপনি চেঞ্জ কিন্তু আসলে পাবেন না। ঠিক আছে, দেখেন লুকিংটা কিন্তু সিমিলার, লুকিং দেখে বোঝার উপায় নাই যে কোনটা আসল আর কোনটা মানে পরে মডিফাই করা হয়েছে বা সাইজ কমানো হয়েছে। এখন যদি আপনি ফাইলের সাইজটা দেখেন, তাহলে আপনি এখন বুঝতে পারবেন ডিফারেন্সটা আসলে যে সাইজের দিক থেকে কত ডিফারেন্স হলো। এটা সাইজ কত? 6.73 মেগাবাইট। আর এটা সাইজ কত? এটা সাইজ দেখেন 1.20 মেগাবাইট। ঠিক আছে, তাহলে আপনার এটা সাইজ কত? 6 মেগাবাইট, আর এটা সাইজ 1.20 মেগাবাইট। ঠিক আছে, তাহলে সাইজের দিক থেকে দেখেন আপনার কত চেঞ্জ, বুঝতে পেরেছেন? কোথায় 1 মেগাবাইট আর কোথায় 6 মেগাবাইট, বাট লুকিংটা কিন্তু দেখেন সেম। ঠিক আছে, হ্যাঁ কিছুটা হয়তো রেজুলেশনের চেঞ্জ অবশ্যই হয়েছে, বাট যতটুকু চেঞ্জ হয়েছে সেটা আসলে মানে আমাদের খালি চোখে ধরার মতো না। ঠিক আছে, সো
আপনার তো আর এই ছবিটা প্রিন্ট হচ্ছে না, যে আপনার রেজুলেশন একদম হাই লাগবে, ঠিক আছে? আমার খালি চোখে দেখার জন্য পারফেক্ট মনে হলেই না, এবং সেই সাথে দেখেন সাইজটার দিক থেকে মানে কত সাইজ কমে গেল, কোথায় 6 মেগাবাইট, কোথায় 1 মেগাবাইট। সেম ভাবে যদি আমরা এই ইমেজটার ক্ষেত্রেও আমরা কাজ করি, ফাইল থেকে সেভ করো, দেন এখানে এসে আমরা সেভ করে দিচ্ছি। দেখেন অনেক সময় আমরা গভর্নমেন্ট বিভিন্ন ছবি বা বিভিন্ন কিছু করার ক্ষেত্রে আমরা দেখি যে ওইখানে বলে দেয় যে 150 কিলোবাইটের মধ্যে হতে হবে, এক ধরনের রেস্ট্রিকশন দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনারা ছবির সাইজ কমাবেন কিভাবে? আপনারা কিন্তু যে এখান থেকে এসে সাইজ কমাতে পারেন। এখানে দুইটা ছবির ক্ষেত্রে দেখেন কোনো চেঞ্জই আপনি লক্ষ্য করতে পারবেন না আসলে, ঠিক আছে? এটা কি অরিজিনাল ছবি না ডুপ্লিকেট, এটা কিন্তু আমি নিজেও আসলে মানে কনফিউজ এখন। ঠিক আছে, দেখেন কোয়ালিটি দুইটা একদম প্রায় সিমিলার, এখন পার্থক্যটা দেখি কোনটার কত। এটার ক্ষেত্রে দেখেন কত হয়েছে, 1.20 মেগাবাইট, আর এটার ক্ষেত্রে কত হয়েছে, 8 মেগাবাইট। অরিজিনাল যে ছবিটা ছিল এটার সাইজ আপনার কত, 8 মেগাবাইট, আর এই ছবির সাইজটা কত, মাত্র 1 মেগাবাইট। কোথায় 8 মেগাবাইট, কোথায় 1 মেগাবাইট, তার মানে পার্থক্যটা কত কম বেশি, ঠিক আছে? তো এভাবে আমরা হচ্ছে রেজুলেশন বাড়ানো তো দেখেন, রেজুলেশন কমানো দেখিয়েছি, ঠিক আছে? যে কিভাবে কমাবেন, জাস্ট ফাইল থেকে সেভ পর ওয়েবে গিয়ে সেভ করে দিলে হবে। জাস্ট কি করবেন, ফাইল থেকে সেভ পর ওয়েবে গিয়ে সেভ করবেন, মানে ওয়েবের জন্য সেভ পর অপশনটাই দিয়ে দিয়েছে, যে মানে এমন একটা ধরেন তারা সফটওয়্যার ডেভেলপ করে রাখছে যে এখান থেকে আপনি যদি হচ্ছে ইয়ে করেন, সেভ করেন, অটোমেটিক সাইজ কমে যাবে। আচ্ছা, এখন আমরা আমাদের আজকের যে একটা অ্যাসাইনমেন্ট আছে সেটা করব, সেটা হচ্ছে পার্টি ডিজাইন। পার্টি ডিজাইন নামটা শুনে হয়তো বা একটু মজা লাগছে, বা পার্টি ডিজাইনটা আসলে কি? পার্টি ডিজাইন হচ্ছে আপনার শীতল পার্টি হয়, বিভিন্ন ধরনের পার্টি হয়, যে একটা নিচ দিয়ে যায়, যখন পার্টি ডিজাইন দেখবেন আপনারা একটা নিচ দিয়ে যায় আর একটা উপর দিয়ে যায়, তো ওই রকম আর কি, কাঁথা সেলাইয়ের মতো বিষয়টা। আচ্ছা, নাইদ হাসান হ্যান্ড রেইজ করেছেন, হ্যাঁ নাইদ হাসান বলেন তো কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি বলছিলাম যে ওই যে গভর্নমেন্ট কাজে যেটা, হুম ওখানে আপনার নির্দিষ্ট করে রেজুলেশন দেওয়া থাকে হুম এবং বলা থাকে মানে সাইজটাও দেওয়া থাকে, হুম তো ওখানে বলা থাকে যে 100 কপির মধ্যে সাইজ হতে হবে এবং রেজুলেশন হুম 300x300। হুম তো আমি রেজুলেশনটা ওই ওখান থেকে কি মানে সিলেক্ট করে নেব? রেজুলেশন সিলেক্ট না, রেজুলেশন তো সিলেক্ট করার অপশন নাই ওইখান থেকে, আপনার ওই আপনাকে হচ্ছে কোয়ালিটি কমিয়ে সেভ করে করে আপনাকে দেখতে হবে আর কি, ঠিক আছে? মানে আপনার এক্সাক্ট 150 কিলোবাইট চাইছে, 150 কিলোবাইট এরকম এক্সাক্ট তো করা যায় না, আপনার ধারণ হচ্ছে আপনার 140 কিলোবাইট হতে পারে, 150 কিলোবাইটের মধ্যে মানে আপনার 100 কিলোবাইট হতে পারে, বিষয়টা এরকম, ঠিক আছে? ওই আপনার কোয়ালিটি কমিয়ে সেভ করলে ওই রকমটা হয়ে যায়। আর ওই যে আপনার ধরেন একটা সাইজও দিয়ে দেয়, কত, 352 বাই কত, 90 নাকি এরকম, না হ্যাঁ, রেজুলেশন স্পিকারের দেওয়া থাকে সাইজ বা 300x300 এবং সাইজ হচ্ছে 100 কেবি। ক্ষেত্রে ধরেন আপনি হচ্ছে যে এখান থেকে আপনি 300x300 আপনি দিয়ে নেবেন, 300x300 দিয়ে হচ্ছে এখানে একটা আপনি কি করবেন, ওই ছবিটা আপনি এখানে প্লেস করে নেবেন, নিয়ে ফাইল থেকে সেভ করে ওয়েবে গিয়ে সেভ করে, সেভ করে দিলে দেখবেন যে কমে গেছে, ঠিক আছে? আজকে ট্রাই করবেন, এভাবে ট্রাই করে দেখবেন, জি ভাইয়া, হবে ইনশাল্লাহ। আচ্ছা, দেন এখন আমরা যে কাজটা দেখবো হচ্ছে পার্টি ডিজাইনের কাজ, এইটা কিন্তু ওই যে কঠিন কাজ, ঠিক আছে? তো এটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিচ্ছি, নতুন একটা লেয়ার নিচ্ছি, দেন এখন আপনারা হচ্ছে এইভাবে আগে একটা কলাম নেবেন,
দেন তারপর এই দুইটা আমি নিলাম, এখন এই দুইটাকে কপি করব, কারণ দুইটাকে সিলেক্ট করে অল্টার চেপে কপি, আবার এই চারটাকে কপি করব, মুভ টুল দিয়ে এভাবে টান দিচ্ছে, তাহলে দেখেন অটোমেটিক কপি হয়ে সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এভাবে টান দিলাম, হয়ে গেল কপি। এখন আমি একটু লেফট প্রেস করে হ্যাঁ এভাবে করে নিলাম, অথবা একটা আমি ডিলেটি করে দিতে পারি। এরকম থাকুক। এখন লম্বা করে কলাম দিয়ে আপনি ডকুমেন্টটা ফিল আপ করে ফেলবেন, আর আড়াআড়ি ভাবে আপনি এখন জাস্ট দুইটা কলাম দিবেন। আর এভাবে আপনি দুইটা কলাম দিবেন, ঠিক আছে? ওকে দিলেন। দেন এখান থেকে কালার অ্যাপ্লাই, তারপর আর একটা দুইটা নিলাম এরকম। এখন দেখেন আমরা কি চাচ্ছি, যে একটার নিচ দিয়ে যাবে আর একটা উপর দিয়ে যাবে, একটা নিচ দিয়ে যাবে আর একটা উপর দিয়ে যাবে। এখন এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক, সিলেকশন হলো, আর আই লাইনটা সিলেক্ট করে দেন ডিলেট, নিচ দিয়ে চলে গেল। আবার দেখেন এই লম্বা লাইনটা সিলেকশন, এখানে অটো সিলেক্ট এই অপশনটা অন রাখবেন, তাহলে আপনি যে লেয়ারের উপরে ক্লিক করবেন, যে অবজেক্টের উপর, ওইটা আপনার লেয়ারের মধ্যে যেখানে আছে অটোমেটিক সিলেক্ট হবে। তাছাড়া আপনার এখানে তো অনেক লেয়ার, আপনার কিন্তু খুঁজে পেতে অনেক ঝামেলা পড়তে হবে, ঠিক আছে? আপনি এই লেয়ারের আই অন অফ করে করে আপনার চেক করাটা কিন্তু অনেক টাইমের ব্যাপার। আপনি কি করবেন, অটো সিলেক্টটা অন রেখে যদি হয় জাস্ট ক্লিক করেন, তাহলে এখানে সিলেকশন হয়ে গেল। দেন আর আই লাইনটা সিলেক্ট করে জাস্ট ডিলেট। আবার দেখেন ভালো করে বোঝেন, লম্বা লাইনটাতে আগে ক্লিক করলাম, ক্লিক করলে এটা সিলেক্ট হলো লেয়ারটা, সিলেকশন কিন্তু এখনো হয় নাই। সিলেকশন হলে কি ওই যে ঝিরঝির করত, এখন কন্ট্রোল চেপে আমরা থাম্বনেইলে এই যে লেয়ারের মধ্যে যে বক্স গুলো দেখা যায় এগুলোকে বলা হয় থাম্বনেইল। কন্ট্রোল বাটনটা চেপে ধরে এই থাম্বনেইলে একটা ক্লিক করব, তাহলে সিলেকশন তৈরি হবে। সিলেকশন তৈরি হলো, এখন আর আর এই লাইনটাতে জাস্ট সিলেক্ট রাখতে হবে লেয়ারটা, রেখে ডিলেট, ঠিক আছে? তাহলে দেখেন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা উপর দিয়ে গেছে, এটা দেখেন নিচ দিয়ে, আবার এটা উপর দিয়ে, এটা নিচ দিয়ে যাবে। সেম কাজটা বারবার করব, আমি কিন্তু বারবার একই কাজ করছি, বিষয়টা বুঝছেন? দেখেন লম্বা লাইনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করে সিলেকশন করলাম, আর আর লাইনটা সিলেক্ট করে ডিলেট করতেছি, এই যে এরকম। আবার ধরেন এই লাইনটা সিলেক্ট করে ডিলেট, ওকে। এখন নিচের লাইন গুলোর ক্ষেত্রে কন্ট্রোল চেপে ক্লিক থাম্বনেইলে, এখন আর এই লাইনটা সিলেক্ট করে ডিলেট, আবার এটা আর আর এই লাইনটা সিলেক্ট করে ডিলেট, আবার এটা আর আর এই লাইনটা সিলেক্ট করে ডিলেট, আবার এটা, একই প্রসেস। দেখেন আগে সিলেক্ট করছি, আবারও বলি সিলেক্ট করছি আগে লম্বা লাইনটা, দেন কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করলাম, সিলেকশন তৈরি হলো, এবার জাস্ট নর্মালি ক্লিক করে ডিলেট। কন্ট্রোল চেপে ক্লিক দেন ডিলেট, হয়ে গেছে। এখন এই যে দেখেন একটা উপর দিয়ে গেছে, একটা নিচ দিয়ে গেছে, একটা উপর দিয়ে গেছে, একটা নিচ দিয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম হয়েছে। এখন এইটা আপনাকে কি করতে হবে, আপনার হচ্ছে পুরো পেজটা জুড়ে এরকম কাজটা করতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা এখন পুরো পেজ করতে গেলে তো সমস্যা, তাই না? অনেক টাইম লাগবে। কি করবেন আপনি, এভাবে মানে উপরে দুইটা সিলেক্ট করবেন, করে কপি করে করে নিচে নামায় দিবেন, অল্টার চেপে কপি করে নিচে নামাতে পারেন,
পাল্টা শিফট চেপে নিচে নামাতে হবে, তাহলে এক্সাক্ট সমান ভাবে আসবে। আর যদি ওরকমটা না পারেন তাহলে কন্ট্রোল জে দিয়ে কপি করে আপনি হচ্ছে ডাউন অ্যারো প্রেস করে এভাবে নিচে নামাবেন। আমার মনে হয় এটাই আপনাদের জন্য এখন সেফ হয়। তাছাড়া ওই অল্টার চেপ ওইভাবে নামাতে গেলে দেখবেন যে আপনাদের এদিক সেদিক হয়ে যেতে পারে। ওকে দেখেন হয়ে গেছে, এই যে এটাকেই বলা হচ্ছিল পার্টি ডিজাইন। ঠিক আছে, এই কাজটা আপনাদের করতে হবে, এটা থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, আজকে ক্লাসে আপনাদের দুইটা অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে ফেসবুক কভার ফটো রিসাইজ আর একটা হচ্ছে পার্টি ডিজাইন। নাম লিখে দিচ্ছি পার্টি। এই যে ঠিক আছে, এটা হচ্ছে পার্টি ডিজাইন। এভাবে পার্টি ডিজাইন করতে হবে। দেখেন আপনি যদি উপর থেকেও খেয়াল করেন তা দেখেন, এদিকে দেখেন একটার উপর দিয়ে একটা, নিচ দিয়ে একটা, উপর দিয়ে একটা, নিচ দিয়ে একটা, উপর দিয়ে একটা, নিচ দিয়ে। এই অ্যাঙ্গেলও যদি চিন্তা করেন দেখেন একটা উপর দিয়ে একটা, নিচ দিয়ে একটা, উপর দিয়ে একটা, নিচ দিয়ে। ঠিক আছে, সো এভাবে আমরা পার্টি ডিজাইনের কাজ করতে পারি। ঠিক আছে, ওকে, মূলত এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস।